আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পল্লী বিদ্যুৎ বিল কিভাবে মোবাইল থেকে পেমেন্ট করব। তো পে বিলে ক্লিক করলাম, এখান থেকে বিদ্যুতে ক্লিক করলাম, তারপর আমরা আমাদের যে মাসের বিদ্যুৎ বিল দিব মাসটি সিলেক্ট করে দেব। তো এসএমএস অ্যাকাউন্ট নাম্বার স্যাম্পল দেখার জন্য স্যাম্পল করলাম। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, আমাদের বিদ্যুৎ বিলে এরকম একটা এসএমএস হিসাব নাম্বার থাকবে, তো সেটাকে আপনারা এখানে টাইপ করে দেবেন। আমি আমার নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করা শেষ হলে পে বিলেতে ক্লিক করলাম, তো এখানে আপনাদের যে মাসের বিল সেটি দেখিয়ে দেবে এবং স্ট্যাটাস আনপেইড আছে। তো আমি এখন পে করতে হবে, তো এখানে আপনি আপনার বিকাশ পিন নাম্বারটি দিবেন। বিকাশ পিন নাম্বারটি টাইপ করার পরে অ্যারোতে ক্লিক করবেন, দেন এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, দেন আপনার টিতে ক্লিক করবেন, দেন আপনাকে অভিনন্দন জানানো হবে।